উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে কিন্তু এখন সারা ভারতবর্ষ অনুসরণ করছে, এমনকি তৃণমূল কংগ্রেসও যোগী আদিত্যনাথের বুলডোজার সিস্টেমটাকেই অনুসরণ করছেন। কারণ উত্তর প্রদেশে আমরা লক্ষ্য করেছি, অপরাধীদের কিন্তু বাড়িঘর এবং দোকানপাট সব ভেঙে লণ্ডভণ্ড তছনছ করে দেওয়া হয় বুলডোজার দিয়ে, এবং এই বুলডোজার প্রথার চালু করেছেন কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ভারতীয় জনতা পার্টির স্বনামধন্য মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের যে বুলডোজার সিস্টেম, তা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পার্টি, বিভিন্ন বিরোধী দল, তারা এবং শাসক দল সবাই কিন্তু অনুসরণ করছেন। তাহলে তৃণমূল কংগ্রেস যোগী আদিত্যনাথের বুলডোজার সিস্টেম তারাও এই পশ্চিমবঙ্গে চালু করেছে, সেটা তো অনেকদিন থেকেই চালু করেছে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর করা হয়। তাই বলে বিজেপির একজন কর্মী কলকাতা পুরসভার জোড়াবাগান এলাকায় তার দোকান ভেঙে দেওয়া হলো। এই ঘটনা ঘটেছে 18ই আগস্ট। 18ই আগস্ট যে ঘটনা ঘটেছে তাতে বিজেপির একজন কর্মী সুনীল সিং, তিনি দাবি করছেন যে ভোট পরবর্তী হিংসায়, 2021-এর ভোট পরবর্তী হিংসার জন্য তিনি অভিযোগ বা মামলা করেছিলেন মন্ত্রী শশী পাজা এবং স্থানীয় এক তৃণমূল নেতার নামে, এবং তাকে বারবার তার প্রতি প্রেশার ক্রিয়েট করা হয়, তাকে বারবার বিভ্রান্ত করা হয়, তাকে ভয় দেখানো হয় যে ওই মামলা প্রত্যাহার করতে হবে। কিন্তু তিনি তো তা প্রত্যাহার করেন না, কারণ ভোট পরবর্তী হিংসায় তিনি প্রতিবাদ করেছিলেন, ন্যায্য দাবিতে প্রতিবাদ করেছিলেন। অথচ দেখা গেল তাকে কোনো বিনা নোটিশ, কোনো নোটিশ পাঠানো হলো না কলকাতা পুরসভার পক্ষ থেকে। তার বাড়ির সংলগ্ন গ্রাউন্ড ফ্লোরে যে দোকানটি রয়েছে তা ভাঙচুর করে দিয়েছে। এই দৃশ্য কিন্তু সারা রাজ্যবাসী দেখেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দৃশ্য দেখেছে, কমসে কম শুনেছে, তারা খবরে দেখেছে অথবা টিভির পর্দায় তারা কিন্তু দেখেছেন, শুনেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো নোটিশ দেওয়া হলো না সেখানে, কেন তিনি বিজেপি কর্মী করেন, এই তার অপরাধ। আর আপনারা যে অপরাধ করেছেন, অর্থাৎ বিজেপির দাবি যে তৃণমূল তারা 2021-এ বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা জারি রেখেছিল, তাতে একটা প্রতিবাদী মুখ হিসেবে ওই সুনীল সিং, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। মন্ত্রী শশী পাজা, অর্থাৎ তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা, এবং 26 নম্বর ওয়ার্ডের, কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর, ওনারা কিন্তু চক্রান্ত করে তার এই বাড়িটা ভেঙে দিয়েছেন। কারণ কোনো নোটিশ তাকে দেওয়া হয় না, তাকে জানানো হয় না, অথচ জোরপূর্বক বলপূর্বক বুলডোজার দিয়ে তার দোকানপাট ভেঙে দেওয়া হলো, তার গ্যারেজটাও ক্ষতি হয়েছে এবং তার যে দোকানটা সেটা তো ভাঙচুর করা আছে। তো এটা কি ঠিক হচ্ছে? আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমন কোনো পৌরসভা নেই যেখানে ফুটপাথ বা রাস্তার ধারে দোকানপাট নেই। 26 নম্বর কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর, তিনি দাবি করছেন যে ফুটপাতে জবরদখল, তাই তার বাড়ি ভেঙে দিয়েছে। তো ফুটপাত জবরদখল শুধুমাত্র কি বিজেপি কর্মী সমর্থক তারাই ফুটপাত দখল করে থাকে? এই রাজ্যের তো বেশিরভাগ পুরসভাই তৃণমূলের দখলে, আর তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে সারিতে সারিতে রাস্তার দুপাশে যে ফুটপাত তা দখল করেছে, সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই, বিজেপিরও কোনো অভিযোগ নেই। তাহলে কেন শুধুমাত্র বিজেপি কর্মীর এই দোকান ভাঙচুর করা হলো? রাজনীতি হিংসা, এইভাবে হিংসার জন্য ব্যক্তিগত আক্রমণ, মানুষকে ব্যক্তিগতভাবে এইটা আক্রমণ করা হচ্ছে, এই কী রকম নীতি তৃণমূলের? এই মামাটি মানুষের সরকারের এই নীতি, তাই তো? ঘাটাল পৌরসভা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে পাঁশকুড়া পর্যন্ত, যে রাস্তাটা বয়ে গেছে, সেই রাস্তায় টুলেন হওয়ার জন্য সেই রাস্তায় কাজ চলে, এবং দীর্ঘদিন ধরে এই ঘাটাল রোডে দেখা যাচ্ছে যে 30-40 বছর ধরে এখানে বহু দোকান রয়েছে, দোকানপাট রয়েছে, তারা ব্যবসা করে খাচ্ছেন, সাধারণ মানুষের কোনো আপত্তি নেই, আর এখানে বিরোধী যে দল তারাও কিন্তু আপত্তি দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রাস্তা তৈরি হওয়ার সাথে সাথে, সেই রাস্তা তো আজ 1 বছর ধরে কাজ চলছে, সেই রাস্তার কাজ এখনও অনেক বাকি, সেই রাস্তা হতে এখনও 2-3 বছর লেগে যেতে পারে, কিন্তু সেই রাস্তায় আবার যেইকে সেই অবস্থা, রাস্তার দুই প্রান্তে ঝাঁকে ঝাঁকে সারিতে সারিতে আবার সেই দোকান, এবং সেই দোকানগুলিকে কাউকে কিন্তু ভাঙচুর করা হয় না, সেই দোকান কিন্তু এখনও রয়েছে। তো ঘাটাল পৌরসভা, বিভিন্ন অন্যান্য পৌরসভা, দোকান যদি ফুটপাত দখল করা হয়, সেগুলো তো কারো পৈতৃক সম্পত্তি নয়, তাহলে দোকান তো সবার ভাঙা হবে। তিনি প্রতিবাদ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, সেটা তো আইনি প্রক্রিয়ায় তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু এইভাবে বেআইনিভাবে কোনো নোটিশ দেওয়া হলো না, তাকে জানানো হলো না, তার বাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, তার বিজেপি করে বলে, এটা কি সত্যি সঠিক কাজ করেছে? রাজনীতিতে কিন্তু রং বদলে যায়, কখনো লাল, কখনো সবুজ, কখনো গেরুয়া, কখনো বা আদার অন্য কোনো রং। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কি আজীবনের জন্য, তৃণমূল সরকার এই তাদের শাসনকালে এই অবস্থা করছে, তাহলে তৃণমূল সরকার যখন বিদায় নেবে,
তাদের প্রতি এই ধরনের আচরণ করবে না, কারণ প্রতিশোধের আগুন, সেই প্রতিশোধের আগুনটি কেউ নেভাবে না, কখনোই নেভাবে না। প্রতিশোধের আগুন যত দাউ দাউ করে জ্বলবে সেখানে কিন্তু ধ্বংস হবে, সৃষ্টি হবে না। তাই তো বিজেপি কর্মীর দোকানপাটকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুল্ডোজার দিয়ে, যোগীর বুল্ডোজারকে অনুসরণ করছে তৃণমূল, অথচ বিজেপি কর্মীর দোকানপাট ভাঙচুর করছেন। কেন? রাজ্যের বিভিন্ন পৌরসভায় যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের দোকান রয়েছে তাদের বাড়িঘরগুলো কেন, তাদের দোকানগুলো কেন ভাঙচুর করা হবে না? তারা কোন গ্রহ থেকে এসেছে? তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? আর এই পশ্চিমবঙ্গের নাগরিক বলে তারা বিজেপি করে, এই তাদের অপরাধ। যদি সত্যি আইনি প্রক্রিয়ায় ভাঙার দরকার হয় তাহলে বিভিন্ন পৌরসভায় যত দোকান রয়েছে যেই দলই হোক, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তাদের তো সবার দোকান ভাঙচুর করা দরকার যদি সত্যিই তারা ফুটপাত দখল করে থাকে। মানে এমনটা তো নয় পুরো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানে শুধুমাত্র এই বিজেপি কর্মী সুনীল সিং তিনিই একমাত্র ফুটপাত দখল করে বসেছিলেন। এটা কি সত্যিই তৃণমূল কংগ্রেসের ন্যায় নিরপেক্ষ নীতি এটা, নাকি শুধুমাত্র বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের দোকানপাট ভেঙে দেওয়া? নমস্কার, তাদের পশ্চিমবঙ্গ।